সিজার থেকে বাঁচাতে মা বোনদেরকে আমি একটি আমল দেবো ইনশাআল্লাহ তাআলা, আপনার সিজার প্রয়োজন হবে না। দেখুন, বর্তমান সময় মেডিকেল টেকনোলজির যে পরিস্থিতি হচ্ছে, দেখুন আমাদের বাংলাদেশে এখন থেকে 30 বছর আগে মা বোনরা আলহামদুলিল্লাহ নর্মাল ডেলিভারি হয়েছে, কোনো অসুবিধা হয়নি। তখন কোথায় মানুষের মৃত্যু, কোথায় রিস্ক, একবার বলে গাছ বাঁচবে নাকি ফল মরবে, এ ধরনের কোনো ল্যাঙ্গুয়েজ এখন থেকে 30 বছর আগে ছিল না। বর্তমান সময় মেডিকেল সায়েন্স এত লেভেলে চলে গেছে, বিশেষ করে ডক্টরদেরকে বলবো, প্লিজ রাগ করবেন না। এখানে কি ডক্টর আছেন? ও মাশাআল্লাহ, কেউ নেই, যাক অসুবিধা নেই, অন্তত সামনে ডক্টর নেই। বদনাম করছি না আমি, আপনাদের ক্রিটিসিজম করছি একটা জায়গায়। দেখুন, আপনারা একজন রুগীকে হাতে ধরে মাঝে মধ্যে, সবসময় নয়, একদম ধ্বংস করে ফেলেন। সিজার হওয়া মানে হচ্ছে আমার মা বোনকে ইনজুর্ড করে ফেলা, সিজার হওয়া মানে হচ্ছে সারা জীবনের জন্য সে ইনজুর্ড হয়ে যায়। যা সিজার হয়েছে সে শুধুমাত্র বুঝে, আমার মা বোনদেরকে আপনারা কষ্ট দিচ্ছেন, সিজার করাচ্ছেন, একদিক থেকে স্লোগান দেন যে বাচ্চা বাঁচবে না, পানি ফেটে গেছে, অথচ সিজার করানো একটা মানুষের সারা জীবন পঙ্গু হয়ে যায়। এটা কিন্তু আমার বাচ্চার ক্ষেত্রে হয়েছে, আমারও কিন্তু দুটো বাচ্চা সিজার হয়েছে। কী করার আছে বলুন? ডক্টরের কাছে গেলে বিভিন্ন ধরনের মেডিসিন দেওয়া, এটা সেটা করে তার বডিটার পরিস্থিতি অন্যদিকে নিয়ে যায়। আমার অবজেকশন সেটা নিয়েও নয়, আমার অবজেকশন একটা জায়গায়, পর্দা নিয়ে যখন সিজার করানো হয়, আমরা সবাই এখানে জানি যে অ্যানেস্থেশিয়া কী দেওয়া হয়, জানেন না আপনারা? এই তো মাশাআল্লাহ আপনি জানেন। তাহলে অ্যানেস্থেশিয়া যে দেওয়া হয় সেটা কি মহিলারা দেয়? না, কে দেয়? এই যে আপনি বলছেন কি পুরুষরা দেয়, তাই না? পুরুষরা দেয়। এই যে পুরুষরা যে দেয় অ্যানেস্থেশিয়া, কীভাবে দেয়, কোথায় দেয়, আমরা সবাই জানি যে আমাদের ব্যাকসাইড, আমাদের মা বোনদের ব্যাকসাইডে কিন্তু অ্যানেস্থেশিয়াকে দিতে হয়, গোস্তের মধ্যে দিতে হয়, তখন তার কাপড়টা খুলতে হয়। একজন পুরুষ মানুষ যে অ্যানেস্থেশিয়া দেয়, সেক্ষেত্রে পর্দার খেলাপ হয় কি না আপনারা বলবেন? হয় না? হয়। এটা এক নম্বর সমস্যা। পৃথিবীতে আসবে একটা নেককার সন্তান, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন থালাথ। আল্লাহ রাসূল বলেছেন, পৃথিবীতে যখন কোনো মানুষ চলে যায় তার সব কিছু বন্ধ হয়ে যায়, তিনটা জিনিস ছাড়া, 3 things ইজ লেফট, তিনটা জিনিসকে বাকি থাকে। এক নম্বর হচ্ছে ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেককার সন্তান তার জন্য যে দোয়া করবে, সেই নেককার সন্তান পৃথিবীতে আসবে, একটা পবিত্র সন্তান পৃথিবীতে আসবে। তার শুরুতেই যদি একটা ব্যাপারদা একটা কাজ করে ফেলা হয় তাহলে কি হয় বলুন? এই জন্য মা বোন আপনাদেরকে বলবো, আপনাদেরও কিন্তু কষ্ট হচ্ছে, আজকের কথাগুলো কিন্তু আপনাদের জন্য। এখানে আপনারা কি যারা আছেন, আপনারা আপনাদের মা বোনদের কাছে মেসেজটা পৌঁছে দিবেন যে না, তোমরা এখন থেকে এই আমলটা করো। আমি যে আমলটা দেবো, একটা আমল শুরু করে দেবেন, সেটা হচ্ছে কালো জিরা এবং মধু খাওয়া। পারবেন তো? আপনাকে পৌঁছে দিতে পারবেন তো? ইভেন আপনারাও খাবেন। কালো জিরা সম্পর্কে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্পষ্ট করে হাদিসের বর্ণনা, তিনি কি বলেছেন? আসাউদাউ শিফাউ মিন কুল্লি দা ইল্লাল মাউত। সাউদাউ মানে কি? এটা হচ্ছে কালো জিরা, এটা সমস্ত রোগের শেফা, সমস্ত রোগের ওষুধ। মেডিকেল সায়েন্স বলেছে কালো জিরা 154টা রোগ থেকে প্রতিরোধ করে। আল্লাহু আকবার। আর আমার রাসূল তিনি কি বলেছেন? আমার রাসূল বলেছেন যে কালো জিরা যদি কেউ খায় নিয়মিত, তাহলে তার মৃত্যু ছাড়া কোনো রোগ হবে না। সুবহানাল্লাহ। আর মধুর কথা কেন বললাম, সবাই তো আমরা জানি মধু হচ্ছে, এটাও কিন্তু শক্তিশালী করার একটা অনেক বড় মাধ্যম। আমার রব্বে কারিম এই কালো জিরা এবং মধু সম্পর্কে, বিশেষ করে মধু সম্পর্কে যে কথা তিনি বলেছেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফিই। এই পৃথিবীতে সবচাইতে শক্তিশালী খাবার হচ্ছে মধু। আল্লাহু আকবার। কেউ দুর্বল হয়ে যায়, এক চামচ মধু খাইয়ে দেন। কেউ কোনো ধরনের প্রবলেম হয়ে যাবে, একটু মধু খাইয়ে দিন। তবে হ্যাঁ, ডায়াবেটিসের যারা রোগী তারা নিয়মিত মধু খাবেন না। এছাড়া কালো জিরা এবং মধু কোনো মানুষ যদি নিয়মিত খায়, আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ, বিশেষ করে কোনো মা বোনেরা যদি রেগুলারলি এটা খায়, আপনার কিন্তু সিজার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ তাআলা। স্ট্রেংথ বাড়বে, স্ট্রেংথ বাড়বে ইনশাআল্লাহ তাআলা। আরেকটা কি খাবারের কথা বলবো, পারবেন তো সবাই কি বলতে? মরিয়ম ফুল চিনেন? ওই তো আপনি চিনেন মরিয়ম ফুল। এটা হচ্ছে আরব দেশে পাওয়া যায়, বাংলাদেশেও ইদানিংকালে মরিয়ম ফুল বিভিন্ন বানিয়ার দোকানে আপনারা পাবেন। ওই মরিয়ম ফুলটা সকালবেলা ভিজিয়ে রাখবেন, পরের দিন খাবেন, অথবা রাত্রিবেলা ভিজিয়ে রাখবেন, পরের দিন খাবেন। শারীরিকভাবে আমাদের যেই ওভারিটা আছে, সেই ওভারি থেকে শুরু করে বাচ্চার যে থলেটা, এই থলেটার স্ট্রেন্থটা বাড়বে। সিজার কেন প্রয়োজন হয় কি জানেন? সিজার মূলত প্রয়োজন হয় থলিটা ফেটে যায়, পানিটা বের হয়ে যায়, এই কারণে কিন্তু সিজারের প্রয়োজন হয়। তো যাই হোক, আজ থেকে কি হবে, কালো জিরা, মধু এবং মরিয়ম ফুল আমরা যদি রেগুলারলি, আমার মা বোনরা যদি খায় ইনশাআল্লাহ তাআলা, তাদের সিজার প্রয়োজন হবে না। আমাদের প্রত্যেকটি মা বোন যাতে করে স্বাভাবিক ডেলিভারি দিয়ে পৃথিবীতে সুখে শান্তিতে তার বাকি জিন্দগি পালন করতে পারে, আল্লাহ তৌফিক দান করুক। আমিন।